সবাইকে স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছে আমি আবিরা সুলতানা সুমি সংবাদের শুরুতেই শিরোনাম উত্তরাঞ্চলের রাজধানী হবে রাজশাহী বাচ্চা নৌকার গণসংযোগ করছেন মেয়র পত্নী শাহিন আক্তার রেনি সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি মিনু এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী দুই সদর আসনে চোদ্দ দল মনোনীত ও মহাজট সমর্থিত প্রার্থী ফজলে হোসেন বাদশাহ বলেছেন এবার তিনি নির্বাচিত হলে রাজশাহী হবে উত্তরাঞ্চলের রাজধানী তিনি বলেন বিএনপি জামায়াত সরকার ক্ষমতায় থাকাকালে আমাদের কাছ থেকে অনেক কিছু কেড়ে নিয়ে গিয়ে বগুড়ায় দেওয়া হয়েছে এখন আমরাও অনেক কিছু কেড়ে রাজশাহীতে নিয়ে আসব। রাজশাহীর উন্নয়ন করব রাজশাহী হবে উত্তরাঞ্চলের রাজধানী বুধবার সকালে নগরীর তিন নম্বর ওয়ার্ডের বা এলাকায় গণসংযোগে শুরুতে সাংবাদিকদের কথা বলেন তিনি তিনি আরও বলেন রাজশাহীতে আমার জন্ম আমি এখানে বড় হয়েছি রাজনীতি শিখেছি রাজশাহীর মানুষ আমাকে কাছে রেখেছেন এবং রাখবেন তারা বিপুল ভোটে আমাকে আবারও নির্বাচিত করবেন তার প্রধান প্রতিদ্বন্দ্বী প্রার্থী মিজানুর রহমান মিনুর নানা অভিযোগ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাদশাহ বলেন আমাদের প্রতিপক্ষ তারা যখন বুঝেছে যে তারা তাদের জয়ের কোনো সম্ভাবনা নাই আর ব্যাপক জনমত যখন আমাদের পক্ষে নৌকার পক্ষে জননীতি শেখ হাসিনার পক্ষে তখন এবং তাদের মধ্যে তা বিএনপি যে আগে গর্ব করতো রাজশাহী হচ্ছে তাদের ঘাঁটি সেই ঘাটি যে ভেঙে গেছে এটা আজকে বাস্তব এটা যে কোনো লোককে স্বীকার করবে আজকে তাদের কোনো ভিত্তি নেই ফলে তারা কোনো সহিংসতা সাহসই পাবে না আর আমাদের আইন শৃঙ্খলা বাহিনী এবং নির্বাচন কমিশন তারা যথাযথভাবে দায়িত্ব পালন করছে আমার আমাদের তাদের প্রতি আস্থা আছে আমরা শান্তিপূর্ণভাবে একটা নির্বাচন করতে চাই অংশগ্রহণমূলক একটা নির্বাচন করতে চাই কিন্তু তারা অংশগ্রহণমূলক নির্বাচন করতে চায় না আপনারা ফেসবুকে দেখেছেন তারা সহিংসতার প্রস্তুতি দিচ্ছে এবং আমরা মনে করি তারা যদি সহিংসতা করতে চায় জনগণই এটা প্রতিহত করবে আমরা নির্বাচন চাই জননীতি শেখ নাকে আবার ক্ষমতায় দেখতে চাই এটাই হচ্ছে আমাদের লক্ষ্য রাজশাহীর সদর আসনের প্রার্থীর পক্ষে নৌকা মার্কায় ভোট চাইছেন মেয়র পত্নী ও মহানগর আওয়ামী লীগের সহসভাপতি শাহিন আক্তার রেনি বৃহস্পতিবার বিকেলে নগরীর বালিয়া পুকুর বিদ্যা নিকেতনে মহানগর যুব মহিলা লীগের আয়োজনে সংক্ষিপ্ত সমাবেশ ও রাস্তায় গণসংযোগ করেন সমাবেশে মহিলাদের উদ্দেশ্যে আক্তার রেনি বলেন এদেশের প্রধানমন্ত্রী একজন নারী তাই তিনি নারীদের জন্য আলাদা করে ভাবেন তাদের উন্নয়নে সর্বদা খেয়াল রাখেন আজ সংসদে স্পিকার নারী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর নারী পুলিশে নারী সার্জেন্ট ও নারী পরিশেষে সর্বক্ষেত্রে তিনি নারীদের প্রতি বিশেষ খেয়াল রেখেছেন এছাড়া তিনি বয়স্ক ভাতা শিশু ভাতা সহ নারীদের শিক্ষাক্ষেত্রে ও বৃত্তির ব্যবস্থা রেখেছেন যাতে করে নারীরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে পরিবার সহ দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারে তাই আসুন আমরা নৌকা প্রতীকে ভোট দিয়ে দেশ ও আমাদের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখি নির্বাচনে নানা অনিয়মের অভিযোগ তুলে প্রধান নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি এবং বিচার বিভাগীয় তদন্ত করে তার শাস্তির দাবি করেছেন বিএনপি রাজশাহী দুই আসনের প্রার্থী মিজানুর রহমান মিনু একই সঙ্গে শহীদ হব অথবা কারাবরণ করব তবে নির্বাচনে শেষ দিকে ছাড়ব বলেও মন্তব্য করেন তিনি বুধবার সকালে নগর বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মিজানুর রহমান মিনু সংবাদ সম্মেলনে মিনু ছাড়াও বিএনপির ভাইস চেয়ারম্যান ও রাজশাহী এক আসনের প্রার্থী ব্যারিস্টার আমিনুল হক এবং নগর বিএনপির সাধারণ সম্পাদক ও রাজশাহী তিন আসনের প্রার্থী শফিকুল হক মিলন বক্তব্য রাখেন মিনু বলেন নির্বাচনের দিন যদি প্রচুর লোকের ক্ষতি হয় এবং এখন পর্যন্ত যে লোকের ক্ষতি হয়েছে আহত হয়েছে সন্ত্রাস হয়েছে এর জন্য দায়ী প্রধান নির্বাচন কমিশনার আমরা তার পদত্যাগ দাবি করছি এবং বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে তার শাস্তির দাবি ছিল আজকের বরেন্দ্র সংবাদে সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ